শ্রেষ্ঠতম যে দোয়া, দোয়ার সর্দার বলা হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি যদি সকালে পূর্ণ ইয়াকিনের মাধ্যমে ইয়াকিন রেখে এই দোয়াটি একবার পড়েন, তাহলে সারা দিনের মাঝে মারা গেলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি সন্ধ্যায় পূর্ণ ইয়াকিনের সাথে এই দোয়াটি একবার পড়েন, তাহলে সারা রাতের মধ্যে আপনার মৃত্যু হলে আপনি জান্নাতে চলে যাবেন। এটাকে সাইয়েদুল ইস্তিগফার বলা হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য সর্বশ্রেষ্ঠ কি দোয়া, এটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা কথা আছে, আমি যাচ্ছি না। এইটা দুই লাইন হবে, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। ধরেন যে শেখ আসে বা কারো পেলে, আপনি হয়তো মোবাইলে রেকর্ড করে নিলেন, হ্যাঁ, অনেকের দেখে পড়তে জানে না, রেকর্ড করে নিলে সহজে আপনি হয়তো ডিউটিতে আছেন বা যাচ্ছেন কোথাও, রাত্রে ঘুমাচ্ছেন, তখন আপনি ওটা ওনার পড়ছে আর আপনি সাথে সাথে দোহরাচ্ছেন, হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, কয়দিন লাগবে মুখস্থ করতে। হ্যাঁ, এই সাইয়েদুল ইস্তিগফারটা সকালে একবার সন্ধ্যায় একবার পাঠ করবেন, এটা আপনার জন্য অতি উত্তম দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।